নিজেদের কষ্টের কথা বলতে এসেছে এখানে। এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, আমরা অ্যাগ্রেসিভ হব না, আমাদের ইউনিভার্সিটির একটা ঐতিহ্য। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা সকলেই চিন্তিত তোমাদের ইভেন সেমিস্টারের এক্সামিনেশন নিয়ে। 2022 ইভেন সেমিস্টারের এক্সামিনেশন কিভাবে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, সেই নিয়ে কিন্তু এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে এক এক রকম আপডেট পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে সর্ববৃহৎ আন্দোলনের পথে ছাত্রছাত্রীরা, সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে বিষয়টা তুলে ধরেছিল তাদের সমস্যার কথা, আন্দোলনে নামবো যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে। কারণ এক মাসের পড়িয়ে সিলেবাস, ছ মাসের সিলেবাস কখনো শেষ করানো সম্ভব না। সেই মতোই কিন্তু তারা আজকে বৃহত্তর আন্দোলনে নেমেছে, বিরাট বড় আন্দোলন চলছে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনলাইন পরীক্ষার দাবিতে কিন্তু রীতিমতো বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানাচ্ছে বিভিন্ন রকমভাবে। এর সমস্ত চিত্রটা ক্যালকাটা ইউনিভার্সিটির এই মুহূর্তে সম্পূর্ণ দেখে নাও। কেউ কোনো প্রেসারাইজ হয়ে এখানে আসেনি, আজকে সবাই নিজেদের দাবি রাখতে এসেছে, নিজেদের যে প্রবলেমগুলো আছে আজকে মিডিয়ার সামনে হোক, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সামনে হোক, নিজেদের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমরা তুলে ধরবে। এখানে যদি কেউ রাজনৈতিক প্রভাব খাটায় বা রং প্রয়োজনে বলে, তাহলে তোমরা তাদের বিরোধিতা করবে। এখানে সব স্টুডেন্ট এসছে, সব কলেজের স্টুডেন্ট এসছে এখানে। কোনো সবাইকে একটা কথাই বলবো, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটাকে করবো, সফল করবো, ঠিক আছে? আমরা অ্যাগ্রেসিভ হব না, আমাদের ইউনিভার্সিটির একটা ঐতিহ্য, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, সেটা আমাদের বহন করতে হবে। তাই আমরা জিনিসটাকে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি দাবাগুলোকে তুলে ধরবো। এখানে কোনো পলিটিক্যাল কোনো ম্যাটারই নেই, এখানে এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, আমরা সবাই সাধারণ ছাত্রছাত্রী। তাই আমাদের একজোট হয়ে আন্দোলনটা করতে হবে, কারণ আমাদেরও আমাদের স্টুডেন্ট পাওয়ারকে দেখাতে হবে। আর কেউ কোনো বিক্ষোভে পা দিবি না এবং কোনো অ্যাগ্রেসিভ হবি না, এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন। স্টুডেন্টরা নিজেদের কষ্টের কথা বলতে এসছে আজকে, তারা কেন অনলাইন পরীক্ষা চাইছে। সবাই শান্তিপূর্ণভাবে, আমাদের মিডিয়া যারা আছে তাদের সাহায্যে, মিডিয়ার কাছে আমাদের কথা তুলে ধরব, বাংলার মানুষদের কাছে আমাদের প্রবলেমটা তুলে ধরব। যারা বলছে যে আমরা নাকি ফাঁকিবাজ, আমরা নাকি পড়াশোনা করতে চাইছি না, তাদেরকেও বুঝতে হবে যে আমরা কেন অনলাইন চাইছি, আমরা কি লজিকে অনলাইন চাইছি, এবং শুধু এই সেমিস্টারটা অনলাইনে চাইছি। এইটা সবাইকে বোঝাতে হবে, সেটাতে সাহায্য করবে আমাদের মিডিয়া, এবং যদি প্রয়োজন হয় আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে গিয়েও শান্তিপূর্ণভাবে সেই দাবিটা রাখবে। তার মানে বুঝতেই পারছো, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু কোনো মতেই অফলাইনের পরীক্ষা চায় না। তাদের যে সমস্যা, যে কথাটা তারা তুলে ধরেছে,
পার্সোনালি তাদের সাথে কথা হয়েছে, তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী কিন্তু তারা প্রত্যেকে এই এক্সামিনেশান কিন্তু এই মুহূর্তে অনলাইনেই চাইছে। কারোর ওর ক্ষেত্রে দেখা গেছে এক মাস ক্লাস হয়েছে, কারোর ক্ষেত্রে দু মাস ক্লাস হয়েছে, কারোর ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হয়েছে, কারোর ক্ষেত্রে 10 দিন 12 দিন মানে সম্পূর্ণ ক্লাস হয়নি। সেই কারণে যেরকমটি রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি KNU থেকে শুরু করে এ প্রত্যেকটা রাজ্যের বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু বিরাট বড় আন্দোলনের স্বরূপ হয়েছেন এই মুহূর্তে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজের বক্তব্য কিন্তু আসতে চলেছে 27 তারিখে। প্রথম দিনই কিন্তু তোমাদের বলে দিয়েছি যে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি সাথে সাথে তোমাদের যে কলেজগুলো রয়েছে নিজেদের সেই কলেজগুলোতে কিন্তু স্মারকলিপি দিতে হবে, আমাদের এতদিন ক্লাস হয়েছে, আমাদের এই সমস্যা হচ্ছে, এই কারণে এ আমাদের সিলেবাস শেষ হয়নি, সেই কারণে আমরা অনলাইন এক্সামিনেশান চাইছি। কারণ 27 তারিখে এ প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি প্রিন্সিপালদের বক্তব্য কিন্তু অনেকটা ভূমিকা পালন করবে 27 তারিখের অ্যাকচুয়ালি বৈঠকের। সেই কারণে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজকে এ স্মারকলিপি জমা দাও, যাতে তোমাদের প্রত্যেকের এক্সামিনেশান, প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সামিনেশান, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইনেই হয়।